里面就是的。আমরা কই চিতই পিঠা আমরা এখন মলাই পিঠা ও মালাইয়ের মতো সিস্টেম এটা না এইজন্য মলাই পিঠা বলে রেডি সাফওয়ান দাঁড়াও এই যে আমু রেডি হইতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আমি যাচ্ছি সাফওয়ান এ মাম ধরে এটা খেয়ে ফেলো হ্যাঁ চলো তাহলে তো ভিউয়ার্স বেবি বেবিকে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি সাফওয়ানকে নিয়ে ওর খুব মানে অনেকদিন যাবৎ খুব ঠান্ডা লাগছে আসলে ঠান্ডা বলতে নাক দিয়ে পড়তেছে না কিন্তু গলাটার ভিতরে আওয়াজ করে খুব খুব গড়গড় রাত্রে খুব আওয়াজ করে আর মানে খুব কাশে সেই জন্য যাইতে হইতেছে আর মামদুহা ইমাম তিনজনের একই অবস্থা তো ওরা তো একটু বড় ও তো ছোট এই জন্য একটু পড়তেছি ওই যে আমার মেয়ে আবার শোনাইতেছে তোমাদেরকে যে ওর ওর কাশ আছে সেই জন্য কফ জমছে এইভাবেই যাবো আমরা ওটা নিবো কেন না না নিতে হবে না ঠিক আছে ব্যাগ নিতে হবে না ইমাম ব্যাগ নিয়ে নিছে ও মনে করছে ঢাকা যাইতেছি সেই জন্য ব্যাগ গুছাইছে ফুলকপি হয়েছে রে কাগো মাশাল্লাহ দেখো ফুলকপি গাছ দেখছো এই দেখো ফুলকপি হয়েছে করলা গাছ ওগুলা এই তুই যা বাইর যা স্টপ ইট একটা তো যাইতেছি হ্যাঁ ছেলেকে নিয়ে এই যে দেখো ছেলেকে নিয়ে আবার ইমাম যাইতেছে সাথে সাফওয়ান ইমাম আমি যাইতেছি দেখো প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগছে তোমাদের কাছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আসলে অহরহ বের হওয়া হয় না ঘর থেকে হঠাৎ করে যখনই বের হই তখনই আসলে তোমাদের সাথে শেয়ার করি এই বিষয়গুলো আর আজকে সকালবেলা নাস্তা বলতে আমি কিন্তু গরম ভাত রান্না করে খেয়ে ফেলছি তোমার ভাইয়াও খেয়েছে অল্প আমার শাশুড়ি খায়নি ননদ আসছে সেও খায়নি পিঠা বানিয়েছে দেখিয়েছি তোমাদেরকে ওই যে মালাই পিঠা বলে ওনাদের ভাষায় আর আমরা তো বলি চিতই পিঠা মালাই পিঠা দিয়ে খাওয়া হয়েছে তো এখন যাইতেছি এই হলো আসলে আমাদের রাস্তা এই যে দেখো এটা হলো রাস্তা ইমাম সাহেব হাঁটতেছে কই যাও ওই দিকে ও তো আসলে চিনে না কিন্তু বলতেছে ওই দিকে কই যাও ও চিনে না অত সব বলো বলো করতেছে আমরা ক্লিনিকে যাইতেছি ডাক্তারের কাছে ক্লিনিকে এই যে চলে আসছি ক্লিনিকে ইমাম এদিকে আসো যে দেখো সাফওয়ান বসে আছে ওই যে ভিতরে দুষ্টুমি করবা না দেখি আমার বাবাটাকে তুমি বসে আছো বসো
পড়ে যাবা সাফওয়ান, ইমাম দৌড় দৌড়ি করে না বাবা। তুই এদিক দে যা, আমার ঠোকর দিতে আসছে, তাদের তাতে হাসো, মনে করছো ওর বাচ্চাকে নিবে কেউ, চলো চলো চলো, মনে করছো ওর বাচ্চাকে কেউ নিবে এই জন্য ঠোকর দিতে আসছিল। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখো হসপিটাল মানে ক্লিনিক থেকে চলে আসছি, মাশাল্লাহ খুব সুন্দর একটা মিষ্টি কুমড় দেখো, ওয়াও হইছে, হ্যাঁ ছিম হইছে, এটা মিষ্টি কুমড়া গাছ বাবা, আসো আসো, হ্যাঁ ওই যে দেখতো চাচু নিয়ে গেছে গা।